আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের যে ফেসবুক পেজটা রয়েছে, তো এই ফেসবুক পেজটা কিভাবে আপনারা সঠিকভাবে প্রমোট করবেন এবং আপনাদের ফেসবুক পেজে বেশি বেশি লাইক নিয়ে আসবেন। তো অনেকে সঠিকভাবে ফেসবুক পেজটা প্রমোট না করার কারণে কিন্তু আপনাদের দেখা যায় যে পেজটা আপনারা প্রমোট করেন কিন্তু বেশি পরিমাণ আপনাদের লাইক বা এঙ্গেজ আসে না। তো আজকের ভিডিওতে কিন্তু আপনারা একবারে দেশ শিখে নেবেন কিভাবে আপনারা সঠিকভাবে আপনাদের ফেসবুক পেজটা প্রমোট করতে পারবেন। তো আর কথা বাড়াবো না, চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ওকে বন্ধুরা, এই জন্য আপনারা আপনাদের যেই ফেসবুক পেজটা রয়েছে আপনারা আপনাদের ফেসবুক পেজে চলে আসবেন। ফেসবুক পেজে আসার পর এই জায়গায় আপনারা দেখতে পারবেন যে উপরে রয়েছে প্রমোট একটা অপশন। তো আপনারা কী করবেন, এই যে প্রমোট যে অপশনটা রয়েছে আপনারা এই জায়গায় একটা টাচ করে দেবেন। এই জায়গায় টাচ করার পর আপনারা এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনারা কী করবেন, একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এই জায়গায় দেখতে পারবেন যে লেখা রয়েছে ক্রিয়েট এ নিউ অ্যাড। তো আপনারা কী করবেন, এই ক্রিয়েট এ নিউ অ্যাড এটা একটা টাচ করে দেবেন। তো এটা টাচ করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনারা এই জায়গাতে কিন্তু আপনাদের পেজটা কিন্তু প্রমোট করে নিতে হবে। তো আপনাদের এই জায়গায় স্টেপ বাই স্টেপ সকল কিছু আমি আপনাদের বুঝিয়ে দেব। তো এই জন্য আপনারা কী করবেন, উপরে চলে যাবেন। উপরে আসার পর এই যে দেখতে পাচ্ছেন যে পেন্সিল একটা আইকন রয়েছে, তো পেন্সিল আইকনটায় টাচ করার পর এই জায়গায় আপনাদের এরকম ইন্টারফেস আসবে। তো আপনারা এই জায়গায় যে আপনাদের পেজটা যে প্রমোট করবেন কীরকমভাবে আপনাদের যে অডিয়েন্স তাদের কাছে শো করবে, আপনারা আপনাদের ফেসবুক পেজটা যখন প্রমোট করবেন তখন সকল ইউজারের কাছে ঠিক এরকমভাবে কিন্তু সামনে চলে যাবে। এবং আপনাদের এই জায়গায় কিন্তু সেন্ড মেসেজের অপশনের জায়গায় আপনারা লাইক বাটন দিতে পারবেন, এটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি পরে। এই জায়গায় কিন্তু আপনারা আপনাদের যে প্রোফাইল ফটোটা কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারেন। এবং আপনারা একটু নিচে চলে যান, নিচে আসার পর এই জায়গায় কিন্তু আপনাদের যেই হেডলাইনটা এটাও কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। আপনারা কী করবেন, এই পেন্সিল আইকনটা একটা টাচ করে দেবেন এবং এই জায়গায় আপনারা আপনাদের ট্যাক্সটাও কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে, এই সকল কিছু কিন্তু চেঞ্জ করা যায়। এই জন্য আপনাদের এই জায়গায় উপর টাচ করলে কিন্তু এই জায়গায় কিন্তু চেঞ্জের অপশন কিন্তু আসবে। তো আমি কিছু চেঞ্জ করলাম না, আপনারা এই জায়গা থেকে আপনাদের মন মতো আপনারা কী ট্যাক্স দিতে চাচ্ছেন এবং কী হেডলাইন দিতে চাচ্ছেন সেটা আপনারা লিখে নেবেন। এরপর আপনারা কী করবেন, উপরে যে এই ফটোটা চেঞ্জ করার জন্য আপনারা কী করবেন, উপরের যেই এডিট মিডিয়া আপনারা এটা একটা টাচ করে দেবেন। এটা টাচ করার পর আপনার ফেসবুক পেজে যে ফটোগুলো আপনারা আপলোড করে রাখছেন তো সেই ফটোগুলো কিন্তু এই জায়গায় আপনাদের শো করবে। তো আপনারা কী করবেন, আপনাদের আপলোডকৃত ফেসবুক পেজ থেকে আপনারা ফটোটা সিলেক্ট করে নেবেন। এছাড়া আপনারা এই যে আইকনটা রয়েছে এই আইকনটা সিলেক্ট করে কিন্তু আপনারা আপনাদের যে এই আইডি দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা থাকলে তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফটো এই জায়গা থেকে নিতে পারবেন। এছাড়া একটা ভিডিও আপনারা নিতে পারবেন, এছাড়া অ্যাড ইমেজ নিতে পারবেন এবং ফেসবুক পেজ ভিডিও নিতে পারবেন, ফেসবুক পেজ ইমেজ নিতে পারবেন। ঠিক আছে, তো আপনারা এই জায়গা থেকে এগুলো সিলেক্ট করে আপনারা দেখে নেবেন আপনাদের কোনটা পছন্দ ফটো। ঠিক আছে, তো আপনারা আপনাদের ফটো এবং কিছু লেখা লিখে আপনারা কী করবেন, নিচে সকল কিছু হয়ে গেলে আপনারা নিচে আসবেন। নিচে আসার পর এই জায়গায় দেখতে পারবেন সেভ অ্যান্ড চেঞ্জ। তো আপনারা এটা টাচ করে দিলে কিন্তু আপনাদের সেভ হয়ে যাবে। তো এরপর আপনারা কী করবেন, একটু নিচে আসবেন। নিচে আসার পর আপনারা ফেসবুক পেজটা যে প্রমোট করতে চাচ্ছেন, আসলে ফেসবুক পেজটা আপনারা কেন প্রমোট করবেন, তো এই জন্য আপনাদের একটা গোল সিলেক্ট করে নিতে হবে। তো এই জায়গায় অনেকগুলো গোল রয়েছে, তো আপনারা এগুলো আমি আপনাদের বলে দেবো প্রত্যেকটা অপশনের কাজ কী। তো প্রথমে যেটা রয়েছে গোলের, তো আপনার রয়েছে গেট মোর মেসেজ। এই অপশনটা সিলেক্ট করলে কিন্তু আপনাদের ফেসবুক পেজে কিন্তু বেশি বেশি পরিমাণ মেসেজ চলে আসবে এবং আপনাদের বিজনেসের কিন্তু যদি মেসেজ দরকার পড়ে তাহলে আপনারা এই গেট মেসেজটা সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা এই যে হোয়াটসঅ্যাপ মেসেজ, তো আপনাদের হোয়াটসঅ্যাপ মেসেজটা সিলেক্ট করে নিতে পারবেন। এর মাধ্যমে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপে বেশি পরিমাণ কিন্তু মেসেজ আসবে যা আপনাদের বিজনেসের ক্ষেত্রে অনেক কাজে দেবে। তো আপনাদের বিজনেসটা যদি আপনাদের মেসেজ রিলেটেড হয় বা আপনাদের বেশি পরিমাণ মেসেজের প্রয়োজন হয় তাহলে এই দুটো অপশন আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। এরপর আপনাদের যেটা রয়েছে গেট মোর ওয়েবসাইট ভিজিটর, তো আপনাদের যদি একটা ওয়েবসাইট থাকে তো সেই ওয়েবসাইটে যদি আপনারা বেশি পরিমাণ ভিজিটর নিতে চান তাহলে এই জায়গা থেকে আপনারা এই গেট মোর ওয়েবসাইট ভিজিটর এটা একটা টাচ করে দেবেন। তাহলে কিন্তু আপনার নিচে কিন্তু দেখতে পারবেন যে আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার মতো একটা অপশন কিন্তু দেখতে পারবেন। তো আপনারা এই জায়গা থেকে আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা এই জায়গায় এনে পেস্ট করে দেবেন, তাহলে আপনাদের এই জায়গায় কাজ হয়ে যাবে। মোর কলস, তো আপনারা বেশি পরিমাণ কলস যদি আপনাদের বিজনেসে নিতে চান তাহলে এটা সিলেক্ট করে দেবেন। তাহলে কিন্তু নিচে একটা ফোন নাম্বার সেট করার একটা অপশন কিন্তু আপনারা এই জায়গায় পেয়ে যাবেন। তো এই জায়গা থেকে আপনারা আপনাদের ফোন নাম্বারটাও কিন্তু দিতে পারবেন। এই জায়গায় রয়েছে প্রমোট ইউর বিজনেস লোকালি, তো আপনাদের যদি একটা বিজনেস থাকে আপনাদের লোকালি তো সেইখানে যদি আপনারা এটা প্রমোট করতে চান তাহলে এটা অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবেন, তাহলে আপনাদের সেখানে লোকজনের কাছে কিন্তু এটা প্রমোট হয়ে যাবে। তারপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে সেটা হলো গেট মোর পেজ লাইকস, তো আমি আপনাদের রেকমেন্ড করবো আপনারা এটা সিলেক্ট করে দেবেন, তাহলে আপনাদের বেশি বেশি পেজের লাইক আসবে। ঠিক আছে, তো সকল কিন্তু এটা দিয়ে কিন্তু অনেকে করে, তো আপনারাও আমি বলবো এটা দিয়ে আপনারা করবেন, আপনাদের পেজে বেশি পরিমাণ লাইক পাবেন। তো এটা দিলে আপনাদের বেশি পরিমাণ লাইক আসবে এবং আপনাদের এঙ্গেজ আসবে এবং ভালো পরিমাণ কিন্তু আপনাদের ফলোয়ার্স হয়ে যাবে। এরপর যেটা রয়েছে আপনাদের গেট মোর লিডস, এই জায়গা থেকে আপনাদের যদি আপনাদের পিপুল বা আপনাদের কাস্টমারের যদি কোনো ইনফরমেশন কালেক্ট করতে চান তাহলে কিন্তু এই জায়গা থেকে এটা সিলেক্ট করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের কাস্টমার ইনফরমেশন একটা বক্স কিন্তু এই জায়গায় পেয়ে যাবে, তখন কিন্তু আপনাদের কিন্তু ইনফরমেশন কিন্তু তারা কিন্তু সেন্ড করতে পারবে। তো আপনাদের আমি বলবো আপনারা এটা সিলেক্ট করেন, তো আমি এটা সিলেক্ট করে ফেসবুক পেজ কিন্তু প্রমোট করি। ঠিক আছে, তো আপনারা কী করবেন, গেট মোর পেজ লাইকস, তো আপনারা এটা সিলেক্ট করে দেবেন। তো আমি এটা সিলেক্ট করে দিলাম।
তো এরপর আপনার এটা কাজ শেষ, এখন আপনার নিচে চলে আসবেন। নিচে আসার পর এই জায়গা থেকে এটা অন থাকলে আপনার কি করবেন, এটা অফ করে দেবেন। এরপর আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন অডিয়েন্স, ঠিক আছে। এই জায়গা থেকে আপনার অডিয়েন্সগুলো সিলেক্ট করে নিতে পারবেন। এই জায়গায় এডিট অপশন রয়েছে, আপনার কি করবেন এডিটে একটা টাচ করে দেবেন। তো এডিটে টাচ করার পর এই জায়গা থেকে আপনারা আপনাদের যে অডিয়েন্সগুলো এই জায়গা থেকে আপনারা কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি আমার প্রয়োজন 18 থেকে 34 বা 35 বছর অডিয়েন্স, তো আপনার এই জায়গা থেকে আপনার অডিয়েন্সটা সিলেক্ট করে নেবেন। তো আপনাদের বিজনেস রিলেটেড আপনাদের কীরকম অডিয়েন্স বা লোকজনের প্রয়োজন হবে এই জায়গা থেকে আপনারা কিন্তু সিলেক্ট করে নেবেন। এরপর আপনার নিচে চলে আসবেন। নিচে আসার পর এই জায়গায় আপনাদের কী ধরনের অডিয়েন্স প্রয়োজন, মহিলা না পুরুষ, তো আপনারা এই জায়গা থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমার সকল ধরনের লোকজনের প্রয়োজন, তো আমি এই জায়গা থেকে অল সিলেক্ট করে দেবো। তো এরপর এই জায়গা থেকে সকল কিছু সিলেক্ট হওয়ার পর আপনার এই জায়গায় নিচে যে সেভ অপশনটা থাকবে, আপনাকে কেবল জাস্ট এই সেভে একটা টাচ করে দেবেন। সেভে টাচ করার পর আপনারা একটু নিচে চলে যাবেন। এই জায়গায় আপনাদের কিন্তু বাজেটটা সিলেক্ট করে দিতে হবে, তো আপনারা কত পরিমাণ বাজেট ডেইলি খরচা করতে চান এই জায়গা থেকে আপনাদের কিন্তু সিলেক্ট করে দিতে হবে। তো এই বাজেটটা সিলেক্ট করার জন্য আপনারা কী করবেন, এই যে চয়েস ইউর ওন এটা একটা টাচ করে দেবেন। তো এটা টাচ করার পর আপনারা কত টাকা ডেইলি বাজেট আপনারা খরচ করতে চান এই জায়গায় সিলেক্ট করে দেবেন। তো আমি 105 টাকা ডেইলি খরচ করবো, এজন্য কিন্তু আমার কিন্তু ডেইলি কিন্তু 780 থেকে 2300 পিপুলের কাছে কিন্তু ডেইলি কিন্তু আমার এই পোস্টটা কিন্তু রিচ হবে। তো আপনারা যদি টাকাটা আরও বাড়িয়ে দেন তাহলে কিন্তু ডেইলি রিচের পরিমাণ আরও বেড়ে যাবে। তো আমি 105 টাকায় ডেইলি খরচ করবো, এই জন্য আমি 105 টাকায় সিলেক্ট করে দিলাম। এরপর আপনাদের ডেটটা সিলেক্ট করে নিতে হবে, কত তারিখ থেকে আপনারা এই অ্যাডটা রান করতে চাচ্ছেন। তো আপনারা এই ডেটটা সিলেক্ট করে দেবেন। এরপর আপনাদের স্টার্ট নাও এই অপশনটা আমি দিয়ে দিলাম, তো আপনারা এই জায়গা থেকে টাইমটাও সিলেক্ট করে নিতে পারবেন। তারপর আপনাদের এই অ্যাডটা কতদিন যাবত চলবে, তো আপনারা এটা সিলেক্ট করে নেবেন। তো আমি 5 দিন যাবত অ্যাডটা রান করবো, তো আমি এই জায়গায় 5 সিলেক্ট করে দেবো। তো এরপর আপনার নিচে আসবেন। নিচে আসার পর এই জায়গা থেকে আপনাদের যদি ইনস্টাগ্রামে মেসেঞ্জারের অপশনগুলো অন থাকে তাহলে আপনারা এগুলো অফ করে দেবেন এবং শুধু ফেসবুক অপশনটা আপনারা কী করবেন সিলেক্ট করে দেবেন। এরপর আপনারা একটু নিচে চলে আসবেন। এই জায়গায় থেকে আপনাদের যে টাকাটা খরচ হবে 5 দিনে, এই টাকাটা কিন্তু এই জায়গায় শো করতেছে। তো আপনাদের এই টাকাটা অবশ্যই আপনাদের অ্যাড পেমেন্টে আপনারা অ্যাড করে নিতে হবে। তো আপনাদের যে কার্ডটা রয়েছে, আপনাদের যে কার্ডটা আপনারা ফেসবুকে অ্যাড করতে যাচ্ছেন, তো সেই কার্ডটা কিন্তু এই জায়গা থেকে অ্যাড পেমেন্ট মেথড, তো আপনারা এটা টাচ করে দিয়ে কিন্তু সেই কার্ডটা অ্যাড করে নেবেন। তো আমি কী করবো, অ্যাড পেমেন্ট এটা একটা টাচ করে দেবো। তো অ্যাড পেমেন্ট টাচ করার পর এই জায়গা থেকে আপনারা নেক্সট অপশন পাবেন, তো আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। অবশ্যই আপনাদের ডলার সাপোর্টের একটা কার্ড এই জায়গায় থাকতে হবে। কার্ডের নামটা দেবেন এবং কার্ড নাম্বারটা দেবেন, এবং এরপর আপনাদের মান্থ ইয়ারটা দেবেন এবং সিপিপি নাম্বারটা দেবেন। এরপর আপনাদের যেই রয়েছে সেভ অপশনটা দিলেই কিন্তু আপনাদের কার্ডটা কিন্তু সেভ হয়ে যাবে। অবশ্যই আপনাদের কার্ডে কিন্তু যত পরিমাণ ডলার আপনাদের খরচ হবে অত পরিমাণ ডলার কিন্তু আপনাদের থাকতে হবে। এরপর সকল কিছু হয়ে গেলে আপনারা কী করবেন, নিচে দেখতে পারবেন যে প্রমোট নাও একটা অপশন কিন্তু আপনারা এই জায়গা থেকে বেসে যাবে। তো আপনারা কী করবেন, এই প্রমোট নাও অপশনটা এখন টাচ করে দিলে কিন্তু আপনার ফেসবুক পেজটা কিন্তু প্রমোট হতে শুরু করবে। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন, আর তারপর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের বোঝানোর আরও চেষ্টা করব। আজকের এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা কিছু পরিমাণ শিখে থাকেন তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পেজটাকে ফলো করে রাখবেন। তো আশা করি আরও ভালো ভালো ভিডিও আপনাদের আমি দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য।